নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি 2021 সালের মে মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের গোটা মাস বিস্তারিত কী হতে চলেছে, এই পুরো আপনাদের মে মাসটা, মে মাসে আপনাদের কী থাকছে, অর্থভাগ্য শরীর স্বাস্থ্য কী অবস্থায় থাকছে, আপনাদের টোটাল নিয়ে বলবো, স্বাস্থ্য কী অবস্থায় থাকছে, টোটাল সম্পর্কটা টোটালটাই কিন্তু আমি আপনাদের আজ বলতে চলেছি। সেই কারণে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না কেটে, যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনারা না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, হয়তো ভালোগুলো দেখবেন না, খারাপগুলো দেখবেন। আপনাদের জীবনে কিন্তু টোটালটাই মিলতে পারে যদি সুসম্পন্ন সব কিছু থাকে, আর তা না হলে কিন্তু আপনাদের ভালোগুলো না মিললেও খারাপগুলো মিলবে, কারণ এগুলো কিন্তু সর্বজনীন বিচার করা হয়, এটা কারোর ব্যক্তিগত করা হয় না। এইটা হচ্ছে আপনাদের প্রত্যেকের যে সম্পূর্ণ মিলবে এরকম কোনো ব্যাপার না, তবে ভালোগুলো না মিললেও খারাপগুলো কিন্তু মিলবে। সেই কারণে প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার, তাহলে কিন্তু আপনাদের একটা বন্ধুর মতন কাজ করবে, আপনাদের কিন্তু চলার পথে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা পেতে চলেছেন, যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা যদি চলতে পারেন, সেদিক থেকে কিন্তু আপনাদেরই ভালো হবে যদি কেটে না দেখেন। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ভালো মন্দ মিশিয়ে থাকছে, মোটামুটি থাকছে। আজকে আপনাদের একটু বেশি বোঝা কাজ করবে, আপনারা যদি একটু বেশি বোঝে আমি সব কিছু জানি আমজানতা যদি মনে করেন, তাহলে আজকের এই পুরো মাসটা কিন্তু আপনাদের একটু সমস্যা দিতে পারে। যদি আপনারা এটা আপনাদের ইগোটা যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু এই পুরো মাসটা কিন্তু আপনারা ভালো কাটাতে পারবেন, আর না হলে কিন্তু যে হামজানতা সব কিছু যদি আপনারা করেন, আপনাদের মধ্যে এই ব্যাপারটা এই মাসে আসবে, সব কিছু বেশি বোঝার যে একটা ব্যাপারটা কিন্তু আপনাদের এই মাসে আসবে, সেটা আসলে কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু ইঙ্গিত করবে না। আপনারা যতটা এই ইগোটা আপনাদের সচেতন থাকতে পারবেন, আপনারা যতটা কন্ট্রোলে রাখতে পারবেন, আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন। আয়োনতি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততা অবশ্যই থাকছে আপনাদের এই গোটা মাসটাই, কিন্তু আয়োনতি বাড়বে, আপনারা কিন্তু অর্থনীতিকে দিক থেকে কিন্তু অনেকটা ভালো জায়গায় থাকছেন, সেদিক থেকে কোনো ভুল নেই। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু আপনাদের মান যশ খ্যাতি কিন্তু বাড়তে চলেছে, আপনারা কিন্তু একটা সুফল পেতে চলেছেন। কিন্তু তার সাথে সাথে যে কথাটা বললাম, আপনাদের কিন্তু একটা ইগো কাজ করবে, আমি সব জানি এরকম একটা ব্যাপার থাকবে। যদি এরকম ব্যাপারগুলো আনেন তাহলে কিন্তু আবার ঘুরেও যেতে পারে, কারণ আপনার এই ইগোর ব্যাপারে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যেতে পারেন। সেদিক থেকে অবশ্যই আপনাদের কিন্তু একটা ভালো মনোবল নিয়ে আর ইগো ব্যাপারটা কিন্তু বাদ রেখে এই মাসে চললে আপনাদের পক্ষে কিন্তু ভালো হতে চলেছে। শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু খুব ভালো ইঙ্গিত করবে না, আমি বলবো এই গোটা মাসটা আপনাদের খাদ্য খাওয়ার প্রতি কিন্তু ধ্যান দিতে হবে, কারণ আপনারা কিন্তু পেটের রোগে এই মাসে ভুগতে পারেন, পেটের নানান সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। সেদিক থেকে কিন্তু আপনাদের এই মাসটা খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটাই কেয়ারফুল থাকতে হবে বা সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই মাসটায় কিন্তু নানান সমস্যায় আপনারা পেটের পড়তে পারেন। তারপরে যেটা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই মাসটা পুরোটাই কিন্তু ভালো থাকছে, কোনো রকম ঝামেলার সম্ভাবনা কিন্তু নেই, সেদিক থেকে কিন্তু এই মাসটা ভালো চলছে। তবে আপনারাও কিন্তু অনেকটা সচেতন আপনাদের থাকতে হবে, ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক না করাটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো। যদি আপনারা তর্ক বিতর্ক করেন ভুল বুঝাবুঝির কারণে, কিন্তু এটা আবার নাও মিলতে পারে, ঝগড়া অশান্তিও কিন্তু হতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো আছে বলে যে তর্ক বিতর্ক করবেন এরকমটা করবেন না, কারণ আমি আগেই বললাম যে আপনাদের একটা ইগো কাজ করবে এই মাসটায়, আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনাদের ভালো মন্দটা এই মাসে, এটা হচ্ছে মূল কথা। আপনারা যদি ভালো থাকেন, ইগো কম করেন, আপনারা যদি সচেতন থাকেন, তাহলে এই মাসটা সব কিছুই আপনারা ভালোভাবে কাটাতে পারবেন, সেদিক থেকে কিন্তু নিশ্চিত যে আপনাদের হাতেই কিন্তু সমস্তটা আছে। লাভ লাইফ, লাভ লাইফ শুভ, লাভ লাইফে কোনো রকম ঝুটঝামেলা নেই, আপনারা কিন্তু আজ এই পুরো মাসটা কিন্তু আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন যদি ভেবে রেখেছেন বিবাহর ক্ষেত্রে আপনারা নিতে পারেন, বা কোনো যদি সঠিক সিদ্ধান্ত নেন এই পুরো মাসটা কিন্তু আপনাদের জন্য কাজে আসবে। আপনারা কিন্তু এই মাসে একটা বিবাহ করবেন যদি ভেবে রেখেছেন, সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেন, আলোচনা করতে পারেন, সেটা কিন্তু শুভ বলে গণ্য করা হবে। লাভ লাইফে এতটাই কিন্তু ভালো চলছে। যারা বেকার আছেন, এখনও কর্মের যোগাযোগ হয়নি, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনারা একটা কর্মের কিন্তু সন্ধান পেয়ে যাবেন। আপনারা যদি ঠিকঠাক যোগাযোগ করতে পারেন, আপনারা কিন্তু একটা কর্মের জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন, এদিক থেকে কিন্তু নিশ্চিত।
আমি শুধু বলবো আপনারা যোগাযোগটা চালান, তাহলে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো এই মাসে আছে, আপনারা কিন্তু একটা ভালো জায়গা পেয়ে যেতে পারেন, কর্মের জায়গায় শুভ। এরপরে বলবো যারা এখনও বিয়েশাদি করেননি, অনেক চেষ্টা করেছেন কিন্তু যোগাযোগ তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই মাসে একটা ভালো যোগ তৈরি হয়েছে বিয়েশাদির ব্যাপারে। আপনারা কিন্তু যদি যোগাযোগ চালাতে পারেন, আপনারা কিন্তু এই মাসে শুভ খবর অবশ্যই শুনতে পারবেন, সুপাত্রপাত্রীর সন্ধান আপনারা পেয়ে যাবেন। সেদিক থেকে কিন্তু এই মাসটা ভীষণ ভালো হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আপনারা যদি মনে করেন বিবাহ সুসম্পন্ন করবেন, করতে পারেন, বা যদি মনে করেন যে ঠিকঠাক করে রাখবেন, বা আপনারা যেরকম পাত্রপাত্রী খোঁজ করছিলেন ঠিক সেই খোঁজের মতন কিন্তু আপনারা পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন। বা এই মাসে যদি দেখাশোনা করার পরে যদি আপনাদের বিবাহ সুসম্পন্ন হয়, সেই বিবাহ কিন্তু চিরকাল কিন্তু অটুট থাকবে। যেরকম দেখা যায় অনেক সময় যে বিবাহ হলো কয়েকদিনের মধ্যে, এক মাস, দু মাস, তিন মাস, ছ মাসের মধ্যে কিন্তু সেগুলো ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, সেই সব সমস্যা কিন্তু এই মাসে যদি আপনাদের দেখাশোনা সাকসেস করতে পারেন, সেদিক থেকে কিন্তু আপনাদের ভয়টা থাকছে না। আপনাদের কিন্তু সুপাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন, বা আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু একটা ভালো দিক আপনারা পেতে চলেছেন। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনার দিকটা কিন্তু ভীষণ শুভ হতে চলেছে এই গোটা মাসটা। কিন্তু আপনারা মা বাবার কাছেও একটা সুখ সন্তান হয়ে থাকতে পারবেন, বা আপনি কিন্তু সবার কাছে একটা প্রিয় হয়ে থাকতে পারবেন পড়াশোনার কারণেই। আপনারা আমি বলবো মন দিয়ে পড়াশোনা করুন, সবার কাছে যে প্রিয় হয়ে থাকার যে ব্যাপারটা আপনাদের আছে সেটা কিন্তু বাস্তবায়িত আপনাদের জীবনে হতে পারে। সেটা কিন্তু আপনারা একটু ভালো করে পড়াশোনা করলেই আপনারা কিন্তু সেই জায়গাটা নিতে পারবেন, বা আপনাদের কিন্তু পড়াশোনার দিক থেকে একটা ভীষণ শুভ একটা ফল আপনারা পেতে চলেছেন যদি এই মাসে মন দিয়ে পড়াশোনাটা করতে পারেন। এরপরে বলবো যে একই কথা, আপনাদের কিন্তু এই মাসে অনেকটা সচেতন থাকতে হবে, আপনাদের যে ইগো কাজ করবে ইগোটাকে সংযত রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা ভুল করে বসবেন। আপনারা সব জানতা বলে কিন্তু ভুল করে বসবেন, ভুল করলে কিন্তু আপনাদের এই যে ভালো ভালো দিকগুলো কিন্তু মিলবে না, তখন কিন্তু আরও উল্টো হয়ে যাবে। কারণ আপনাদের কিন্তু এই মাসটা একটা কাজ করবে মনের মধ্যে যে আমি সব জানি, আমি সর্বশেষ, আমার কথাই শেষ। যতটা আপনারা ইগো নিয়ে চলবেন, যতটা এরকম মনোভাব রাখবেন, ততটাই কিন্তু এই মাসে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সেই কারণে আমি আবারও বলবো যে আপনারা কিন্তু এইগুলো মন থেকে ত্যাগ করুন, বিশেষ করে এই মাসের জন্য কিন্তু অবশ্যই এরকম মনোভাব আনবেন না, আনলে কিন্তু আপনারা একটা সমস্যায় পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। সব দিক থেকে কিন্তু সমস্যা আপনাকে চেপে ধরতে পারে। যদি মনোভাব রাখেন যে আমি সব জানি, আমি সব বুঝি, তাহলে আপনার শত্রুতাও কিন্তু বৃদ্ধি হতে পারে। এই ছিল আপনাদের এই গোটা মাসের বিস্তারিত। এবার বলবো আপনাদের এই মাসে শুভ কালার কী। শুভ কালার হচ্ছে সাদা এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3, এই শুভ সংখ্যা আর এই ছিল আপনার শুভ কালার। এখানে ভিডিও শেষ করলাম, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।